সুরা আল মায়দা রহমান রহিম আল্লাহ নামে হে ইমানদার বান্দারা তোমরা যারা ইমান এনেছ তোমরা ওয়াদাসমূহ পূরণ করো মনে রেখো তোমাদের জন্য চার পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে তবে সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ একটু পরে তোমাদের পড়ে শোনানো হচ্ছে এহরাম বাঁধা অবস্থায় কিন্তু এসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করো না হ্যাঁ আল্লাহ তারা যা চান সে আদেশই তিনি জারি করেন হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহ তালার নিদর্শন সমূহের অসম্মান করো না সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ যুদ্ধবিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিও না আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসাবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবাঘরের দিকে রওনা দিয়েছে তাদের তোমরা অসম্মান করো না তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো বিশেষ কোন একটি সম্প্রদায়ের বিদ্বেষ এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তালার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল যেন তোমাদের কোন রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে তোমরা শুধু নেক কাজ হত্যা করার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো পাপ ও বাড়াবাড়ির কাজে কখন একে অপরের সহযোগিতা করো না আল্লাহ তালাকে ভয় করো কেননা আল্লাহ তালা পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর মৃত জন্তু রক্ত সুয়ের গোশত ও যে জন্তু আল্লাহ তালা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা সবই তোমাদের উপর হারাম করা হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে মরা আঘাত খেয়ে মরা ওপর থেকে পড়ে মরা শিঙের আঘাতে মরা হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্য হারা তবে তোমরা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয় পূজার বেদিতে বলি দেওয়া জন্তুও হারাম লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম এর সবকটাই হচ্ছে বড় বড় গুণার কাজ আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো না বরং আমাকেই ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম হারামের ব্যাপারে মনে রেখো যদি কোনো ব্যক্তি ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায় তার ব্যাপারটা আলাদা অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু তারা তোমার কাছ থেকে জানতে চাইবে কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে তুমি তাদের বলো সব ধরনের পাক সাপ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং সেসব শিকারী জন্তু ও পাখির ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহতালা তোমাদের শিক্ষা দিয়েছিলেন তবে এর উপর অবশ্যই আল্লাহ তালা নাম নেবে তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হলো যাদের উপর আল্লাহর কেতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল চরিত্রের সংরক্ষিত দুর্গে অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কেতাব দেওয়া হয়েছিল যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে সেসব আহালি কেতাব সতী সাধ্বী নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিসারী উপপত্নী বানিয়ে নয় যে কেউই ইমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন হে ইমানদার ব্যক্তিরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কোনই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে অতপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায় তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভব করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল হাত মাসে করে নেবে মূলত আল্লাহ কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে এবং এভাবেই তিনি তোমাদের উপর তার পূর্ণ করে করে দিতে চান। যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামতসমূহ তোমরা স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও ভুলে যেও না যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে হে আমাদের মালিক আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম তোমরা আল্লাহ তালাকে ভয় করো অবশ্যই আল্লাহ তালা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্মুখ অবগত আছেন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর জন্যে সত্য ও ন্যায়ের ওপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থেকো মনে রাখবে বিশেষ কোন সম্প্রদায়ের দুশ্মনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসবে তোমরা ইনসাফ করো কারণ এই কাজটি আল্লাহকে ভয় করে চলার নিকটতর তোমরা আল্লাহ তালাকে ভয় করো অবশ্যই আল্লাহ তালা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকে ভাল রয়েছেন যারা ইমান আনে এবং নেক কাজ করে আল্লাহ আল্লাহতালা তাদের সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্যে তার কাছে বিশেষ ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে অপরদিকে যারা কুফরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা সবাই হচ্ছে জাহান নামের অধিবাসী হে ইমানদার ব্যক্তিরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত ওঠাতে উদ্যত হয়েছিল তখন আল্লাহ আল্লাহতালা তাদের সে হাত তোমাদের উপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন অতপর তোমরা আল্লাহতালাকে ভয় করো মোমেনদের তো আল্লাহতালার উপরই ভরসা করা উচিত আল্লাহ তালা বনি ইসরাইলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন অতঃপর আমি কাজের জন্য তাদের মধ্যে থেকে বারো জন সর্দার নিযুক্ত করলাম আল্লাহ তালা তাদের বললেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আমার রসুলদের উপর ইমান আনো এবং দিনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো সর্বোপরি তালাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো তাহলে অবশ্যই আমি তোমাদের গুণাসমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হয় এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে অতপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের ওপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি তাদের চরিত্রই ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত হেদায়তের যা কিছু তাদের তাদের শিক্ষা দেয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। প্রতিনিয়ত তুমি দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে অতএব তুমি তাদের ক্ষমা করে দাও যথাসম্ভব তুমি তাদের সংস্রব এড়িয়ে চলো অবশ্যই আল্লাহ তালা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক অতঃপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল সুতরাং আমিও তাদের পরস্পরের মধ্যে কে পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম অচিরেই আল্লাহ আল্লাহতালা তাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত হে আহলি কেতাবরা তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল এসেছে আগের কেতাবে যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের বলে দিচ্ছে আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোক এবং সুস্পষ্ট কেতাব এসে হাজির হয়েছে যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এই কেতাব দ্বারা আল্লাহ তারা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন অতপর তিনি তার অনুমতি ক্রমে তাদের জাহেলিয়াতে অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনেন আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন নিশ্চয়ই তারা কুকরি করেছে যারা বলেছে মারিয়ামের পুত্র মসিহ আল্লাহ হে মুহাম্মদ তুমি তাদের বলো তারা যদি মারিয়াম পুত্র মসিহ তার মা ও গোটা বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দিতে চান এমন কে আছে যে আল্লাহ তালার কাছ থেকে এদের রক্ষা করতে পারে এই আকাশমালা ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তালার জন্য নির্দিষ্ট তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহ তালা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহ সন্তান এবং তার প্রিয় পাত্র তাদের বল। তাহলে তিনি কেন তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন মূলত তোমরা সবাই হচ্ছ আল্লাহ সৃষ্টি করা কতিপয় মানুষ আল্লাহ তার বান্দাদের তালা যাকে ইচ্ছা ক্ষমা করে দেন যাকে ইচ্ছা আবার তাকে তিনি শাস্তি প্রদান করেন আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সব কিছুর একক মালিকানা আল্লাহতালার জন্যই নির্দিষ্ট সবকিছুকে তার দিকেই ফিরে যেতে হবে হে আহলে কিতাবরা রসুলদের আগমন ধারার উপরই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে সে তোমাদের জন্য আমার কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছে যাতে করে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতেন না